হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? স্বাগতা লাইফস্টাইলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 11:45, তা আমি এখন রান্না করব, রান্নাঘরে যাব, তাই তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম। তা তোমরা আমার এই ভিডিওটা দেখো শুরু থেকে শেষ অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তেল দিচ্ছি, আলু ভাজা, আজকে সয়াবিন রান্না করব। কুচকুটে একটু খায়, ওই একটু আলু ভাজাটা দিয়ে মুখে দিলে খাবে, এবার ঝাল হলে তো খেতে পারবে না, তার জন্য আলু ভাজাটার মধ্যে লঙ্কা দিচ্ছি না। তা দেখো আমার পাখিগুলো চলে এসেছে, আমার শালিক পাখি এরা, ঠিক আছে? আমি রান্না করলে ওদের খেতে দিলে ওরা চলে আসে। হ্যাঁ, ওরা এখানে এখন এই বিস্কুট দিয়েছি, আরও ভাত দিই, গরম ভাত দিই, ঠিক আছে? আমার ছোট্ট রান্নাঘরে ওরা আমার ভীষণ মানে কাছে, এরা আরও আছে, বুলবুলি আছে, তারপরে তোমার সাত ভাই চম্পা আছে, কাঠবিড়ালি আছে, খা খা আয় আয়, এরা দুজন মানে এত ঝগড়া করবে, যদি মানে কেউ আসে অন্য কেউ খায় সেই ক্যাঁ ক্যাঁ করবে, ঠিক আছে? কাছে যেতে গেলে আমরা কষ্ট করাতে পারছি না, কেন কাজটা লাগানো রয়েছে বলে। হ্যাঁ, একজন উড়ে গেল মুখে নিয়ে, আবার আসবে, একবার নিয়ে গেল আবার আসবে, দেখো কাছ থেকে তো আবার উড়ে গেল। তো আলু ভাজাটা আমার হয়ে গেছে, আলু ভাজাটা আমি নামিয়ে নিলাম, এরপরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। বুলবুলি পাখিগুলো এসেছে কিন্তু এখানে আসছে না, কেন আমার হাতে মোবাইল দেখেছে তো ওই জন্য ওরা আসছে না। ওই যে একটা বসে আছে, এই দেখো বুলবুলি পাখি, দাঁড়া তোমাদের একটু জুম করে দেখাই, এই দেখো এই একটা বসে আছে, আর একটা এসেছিলো, ও এক্ষুনি আসবে এখানে এসে খাবে। তো ফ্রেন্ড, এখন এই আলু ভাজাটা করার পরে এই সয়াবিনটা করবো। সয়াবিনটা এই যে সেদ্ধ বসিয়ে দিলাম, ওটা একটু সেদ্ধ হোক, আর তারপরে আলুটা কেটে নিয়ে রেডি করে আলুটা করবো। আর এই দেখো পাখি, শালিক পাখিরা, আমি যখন ছিলাম না, আমি একটু বাপের বাড়ি গেছিলাম, আমার পুচকুটাকে টোকে সব রেডি ফেডি করে আগে আসলাম, সব খেয়ে নিয়েছে, ভাত দিয়ে গেছিলাম, আলু ভাজা দিয়েছিলাম, তারপরে যেটা তোমাদের আমি দেখাতাম, যদি এখানে থাকতাম দেখাতে পারতাম, কিন্তু দেখাতে পারিনি, বিস্কুট দিয়েছিলাম, সব খেয়ে গেছে। আবার এখন যদি দিই আবারও আসবে, তা রান্না করতে করতে যদি দেখি আসে তাহলে তোমাদেরকে দেখাবো, তা দেখতে থাকো রেসিপিটা। তো ফ্রেন্ড, এখন আমি সয়াবিনটা রান্না করব। কড়াইতে এটা আলু ভাজার তেলটা ছিল, আর তার সঙ্গে আরেকটু তেল আমি অ্যাড করছি, কেন সয়াবিনটা একদম সিম্পল রেসিপিটা, এটা করব, অল্প একটু তেল দিচ্ছি। তা এটা নিরামিষ রান্না হবে, কোনো পেঁয়াজ রসুন ছাড়াই, কেন আর একদম মশলা কমেই করব। তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তেলটা একটু গরম হলে পরে এর মধ্যে আমি দিচ্ছি, ফার্স্টে তেজপাতা দিলাম, তারপরে তোমার দিলাম সাদা জিরে, সোমবারে দিলাম এটা। বেসিক্যালি এই রান্নাটা তো সবাই জানে, তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছে এবার নুন, ভালো করে আমাদের অল্প দিলাম, এখন পরে ঝোলে যতটা লাগবে তখন দেবো। তো আমি এটা তো কড়াইতে তেল দিয়ে দিলাম, জাস্ট একটু ফ্রাই করে নেবো সয়াবিনটাকে। তেলটা গরম হয়ে গেছে, সয়াবিনটা এবার ছেড়ে দেবো, ভালো করে চিপে জল ঝরিয়ে নিয়েছি সয়াবিনটা। আমি মশলাটা করে নিয়েছি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার বর চলে আসলো, ও ডেলিভারি দিয়ে চলে আসলো, ও গেছিলো অনেক দূরে ডেলিভারি দিতে, বাইরে প্রচুর বৃষ্টি নেমে গেছে, আর আমার যেহেতু রান্নাঘরে ছাদটা টিনের বলে প্রচুর আওয়াজ হচ্ছে, মানে আমি রান্না করছি আর মনোরম একটা পরিবেশ এনজয়ও নিচ্ছি, দেখো খুব সুন্দর, প্রচুর বৃষ্টি আওয়াজ তোমাদের, আর আমি এদিকে রান্নাটা কমপ্লিট করছি।
তো আমি নিয়ে নিয়েছি এখানে সানরাইজ জিরার গুঁড়ো, সানরাইজ জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। আমি আজকে বাটতে পারিনি মশলাটা, কারণ আমি তাড়াতাড়ি করে যেহেতু বেবিটার কাছে গেছিলাম, দেরি হয়ে গেছে বলে, তার জন্য আমি গুঁড়োতে এই তোমার জিরার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা সানরাইজের এটা প্রচুর ভালোটা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি দেবো হলুদ, চাউমিনটাকে ভেজে রেখেছিলাম ওটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চাউমিনটাকে দিয়ে এবার আমি কষাবো, যেহেতু আমি একা একাই ভিডিও করছি তাই অনেক হয়তো ভুল ত্রুটি হচ্ছে, তোমরা প্লিজ আমাকে নিজের মতন ভেবে অ্যাডজাস্ট করে নিও। আমি অতটা ভালো আপনি ট্রেনার হইনি, সিম্পলভাবেই করছি। দিয়ে দিলাম, এবার আমি এটাকে কষাবো সবিনের সাথে, যেহেতু এটার মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু নেই সিম্পলের মধ্যে। সিম্পল রান্নার মধ্যেও যদি একটু পরিপাটি করে জাস্ট, সেটা যদি তোমার গুঁড়ো মশলাও হয়, জানি বাটা মশলাটা একটু অন্যরকম টেস্ট আর গুঁড়োটা অন্যরকম, তাও আমি চেষ্টা করি যে রান্নাটাকে যেটুকুনি সিম্পলই করি। তো আমি এটা কষাচ্ছি, কেন আমার খুবই ভালো লাগবে খেতে আর একদম সিম্পল তাড়াতাড়ি হয়ে যাবে। ঝোলটা দেখো ফুটে গেছে, ঝোলটা ফুটে গেছে হচ্ছে, নুনটা টেস্ট করে দেখে নেবে যে যেমন নুন খায়। তোমরা নিরামিষ সবিনে তাদের হালকা স্লাইট একটু চিনি দিতে পারো, দিলে টেস্ট অন্যরকম। যে চিনি যারা পছন্দ করে দিতেও পারে নাও দিতে পারে, আমি জাস্ট একটু হালকা দিচ্ছি। আমার বরাবর হাতের সামনে দেখো পিৎজা বার্গার এগুলো এনে দেখাচ্ছে, এগুলো বিকালে ডেলিভারি হবে, পনির পিৎজা আর হচ্ছে চিকেন পিৎজা আর হচ্ছে তোমার চিকেন প্যাটিস, এগুলো সব দেখাচ্ছে। তা আমি এর মধ্যে একটু চিনি দিয়ে চিনি অ্যাড করবো, যেহেতু নিরামিষ এটা তা একটু চিনিটা দিলে টেস্ট বাড়ো, কিন্তু মানে ঘি যারা পছন্দ করে নিরামিষ তরকারিতে সবিনে একটু ঘি অ্যাড করলে টেস্ট আলাদা লাগে, কিন্তু আমি করছি না, তোমরা চাইলে করতে পারো। এটা বেশি ঝোল রাখলে আবার টেস্ট অত ভালো লাগে না, সবিনের তরকারি একটু জাস্ট হালকা গামাখা হলে বেশি টেস্টটা লাগে, ঠিক আছে। এরপরের দিন যদি পারি তোমাদের সঙ্গে আমি আমিষ যেটা মানে পেঁয়াজ রসুন দিয়ে যে সবিনের তরকারিটা ওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো ঝোলটা শুকিয়ে এসছে অনেকটা, আর আলুটাও আমার মোটামুটি গলে গেছে, ভালো লাগে, এটাই হচ্ছে আমার সবথেকে বড়ো। কিন্তু বাট জুজজাত করে আগে প্রচুর ভালো রান্না করতাম, এখন যেটা সময় পাই না বলে আমি চড়াটা আমার কাছে মনে হয় এটা উচিত, সেটা যেমনই হোক সিম্পলই হোক কি যাই হোক সিম্পল রান্নাটাকেও তুমি ভালো করে করতে পারবে যদি তুমি চাও মন থেকে। তা আমি এই সবিনটা করছি, হালকা একটু ঝোল রাখবো, মশলা অ্যাড করছি আমি এর মধ্যে, জাস্ট হালকা একটু করছি, হ্যাঁ হালকা একটু দিয়ে দিলাম, না বেশি দিলে আবার অতটা ই হবে না, কিন্তু এই সাই গরম মশলাটা রান্নার স্বাদটাকে পুরোপুরি অন্যরকম করে দেয়, ভালো খুব আমাদের বাড়িতে এটাই চলে। তো বন্ধুরা দেখো রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম, রান্নাটা হয়ে গেছে সবিনের তরকারিটা দেখো দেখতে তো ভালো হয়েছে, আমি একটু টেস্ট করে দেখলাম, খেতেও খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে একদম, মানে গরম মশলা সব কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি করেছি রান্নাটা, দেখে নাও তোমরা। আর যদি তোমাদের রেসিপিটা আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তা তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক মেরে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, যদি তোমাদের কোনো খারাপও লাগে সেটাও জানিও, ভালো লাগে সেটাও জানিও। একদম সিম্পল ভিডিও আমি করছি স্বাগতা লাইফস্টাইলে, তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো, টাটা বাই বাই।